ওকে অল রাইট, অ্যান্ড্রোলজি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সিজন আছি আপনার সাথে, অ্যান্ড আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভয়েস টু টেক্সট, অর্থাৎ আপনি যদি বাংলায় কথা বলেন মানে টাইপিংয়ের যত ঝামেলা সব চলে যাবে কিন্তু আপনার অ্যাপসটির মাধ্যমে। আপনি শুধু জাস্ট বলতে থাকবেন মুখে, অ্যান্ড কিবোর্ড অটোমেটিক্যালি লিখতে থাকবে। সেটার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে জিবোর্ড, দ্য গুগল কিবোর্ড, অর্থাৎ গুগলের একটি কিবোর্ড যার নাম হচ্ছে জিবোর্ড, সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমার ডাউনলোড করা আছে, সো আপনি প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন যেটা আমি আপনাকে দেখাচ্ছি ঠিক এইটা। ওকে, এটা ডাউনলোড করার পর আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে, ঠিক এইভাবে সেটিং অপশন থেকে আপনি চলে যাবেন অ্যাডিশনাল। আমার এখানে অ্যাডিশনালের আছে, অ্যাডিশনালের ভিতরে আপনার ফোনে হয়তো অন্য কোনো জায়গায় থাকতে পারে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। এইখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানেজ কিবোর্ড। এইখানে প্রথমত কারেন্ট কিবোর্ড, এখান থেকে জিবোর্ডটা সিলেক্ট করে নেবেন, আমার এখানে সিলেক্ট করা আছে অলরেডি। অ্যান্ড ম্যানেজ কিবোর্ডে গিয়ে আপনি হচ্ছে একদম শেষে আপনার হচ্ছে সেটিং, সেটিংয়ে যাবেন। ও সরি স্যার, না সেটিং এইখানে নয়, এটা হচ্ছে একদম উপরে জিবোর্ডের সেটিংয়ে, এইখানে এই সেটিংটাতে যাবেন। যাওয়ার পর এইখান থেকে উপরেরটাতে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, একদম উপরে সেখানে গিয়ে অ্যাড এ কিবোর্ড এখানে সিলেক্ট করবেন, নিচে অ্যাড এ কিবোর্ড অপশনটাতে সিলেক্ট করে এখান থেকে বাংলা সিলেক্ট করতে হবে। লাইক এই যে এইখানটা আছে, এখানে অনেকগুলো আছে, বাঙ্গালা নট বাংলা, এখানে জাস্ট বাংলা যে এইটা এটা সিলেক্ট করে দেবেন। আমার এখানে সিলেক্ট করা আছে, সো করতে হচ্ছে না। তারপর আপনি চলে যাবেন আপনার ফোনের যে কোনো টাইপিংয়ের কোথাও, মানে কাউকে লিখতে, প্যাসেঞ্জার অথবা যে কোনো কিছুতে আপনি জাস্ট হচ্ছে যাবেন। যাওয়ার পর আপনি লিখতে ট্রাই করবেন, লিখতে থাকবেন লাইক এরকম। আপনি জাস্ট সরি, আপনি এখানে টাইপিংয়ের এখানে যাবেন, যাওয়ার পর কিবোর্ডের এখানে এই যে এইখানটায় এখানটায় ক্লিক করবেন, ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে। বাংলা হয়ে গেলে আপনি জাস্ট এই কোনার মধ্যে মাইক্রোফোনের মতো যে আকৃতিটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি বলতে থাকবেন হ্যালো কেমন আছেন। সরি ফ্রেন্ড, স্ক্রিন রেকর্ড করার সময় এই অ্যাপসটি কাজ করে না, বাট আপনি যদি আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে ট্রাই করেন এটা অবশ্যই কাজ করবে। সাথে থাকুন, কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি একদমই নতুন, সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সম্ভব হলে শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, অ্যান্ড্রোলজির সাথেই থাকুন।